ভীষণ গরম পড়েছে। এই গরমে পাতলা ঝোল খাওয়া শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাই আজ আমি জিরে এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছ দিয়ে ডেঙ্গাডুগির ঝোল রান্না করছি। চলুন বন্ধুরা রান্নাটি করে নেই। নিয়েছি মাছ, টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, জিরে এবং মরিচ গুঁড়োকে বেটে নিয়েছি, আর সাথে রয়েছে তিনটে কাঁচা লঙ্কা, আর রয়েছে ডেঙ্গাডুগি ও আলু একই রকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছের ওই তেলেই পাঁচ ফোড়ন দিয়ে দেব। তারপর বাটা মশলাগুলোকে ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, মশলা ধোয়া জলগুলো দিয়ে দিলাম। এবারে কাটা সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। হলুদের গুঁড়ো, এবার ঢেকে দিয়ে দিলাম। কম আঁচে সেদ্ধ হতে থাকবে। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, যদিও সবজিগুলো খুব মোটা করে কাটা হয়েছে, তবুও সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। গরম জল দিয়ে ঝোল দিয়ে দেব। মাছগুলো সবজিতে দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রেখে দেব। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু
ঝোলটা টেস্ট করে দেখি। পুরো পারফেক্ট। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, এখন তবে এই পর্যন্তই। বাই বাই।